400 টাকার মিনি এসি, ধোঁয়া বেরোনো ফ্যান, টুপিওয়ালা ছাতা সহ আমার কাছে আছে নানা সামার গ্যাজেট। সব আছে, পোর্টেবল ফ্যান থেকে শুরু করে আইসক্রিম মেকার, যেটা আমরা লাস্টে আইসক্রিমও বানাবো, তার সাথে গরম থেকে বাঁচার জন্য আমার কাছে আছে আরো 500 গ্যাজেট। এতগুলো গ্যাজেটস এর আনবক্সিং প্রথমবার হতে চলেছে। চলো গাইস, এই বাক্সটা দিয়ে আমাদের আনবক্সিং শুরু করা যাক। প্রথম বাক্স আমাদের, দেখা যাক কি বেরোয়। এত গরম পড়েছে, গরম থেকে ভাই বাঁচতে কি পারবো? ভাই এটা কি ভাই, আর্কটিক এয়ার আলট্রা? বাপরে বাপ, পুরো অ্যান্টার্কটিকা থেকে পাঠিয়েছে নাকি? খোলাই তো যাচ্ছে না ভাই, ছোট্ট করে এসি মনে পাঠিয়ে দিয়েছে। লিভিং রুম, কিচেন, বাথরুম, অফিস সব জায়গায় রাখতে পারবে ভাই, পুরো ঘর ঠান্ডা করে দেবে। তো ভাই বেসিক্যালি এটা হলো একটা পোর্টেবল এয়ার কুলার, যেটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। ভাই এটার রেটিং হলো 1.8, একটু বেশি কম রেটিং আছে এটা। চলো গাইস দেখা যাক আমাদের এয়ার কুলার কেমন বেরোয়। ছোট্ট একটা এয়ার কুলার দিয়েছে ভাই, ভেতরে আবার ফ্যানও আছে। তো ভাই এটাই হলো বেসিক্যালি এয়ার কুলারটা। তো এটা যেমন কি দেখতে পাচ্ছ, এই পাশে ভেন্টস আছে, তার সাথে এই সাইডে ফ্যান আছে, পুরো এসি ভাই, ঘর পুরো চিল ঠান্ডা করে দেবে ভাই। এয়ার কুলারের ম্যানুয়াল দিচ্ছি, কিন্তু ম্যানুয়াল কে পরে ভাই, ম্যানুয়াল ছাড়া এয়ার কুলার অপারেট করবো। একটা জিনিস আমি আগে থেকেই বলতে পারি যে বিল্ড কোয়ালিটি ভালো আছে, মানে সলিড বানানো। ভাই কি সব চেম্বার মেম্বার খুলে আসছে, এখানে মনে জল দিতে হয়। এটা কি ভাই? এটা যতদূর মনে হচ্ছে ফিল্টারটা, এটা ভাই কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে হয়তো। কিন্তু আমাদের পাওয়ার কেবিল বেবিল, ওই তো ভাই এসির ভেতরে ছিল পাওয়ার কেবিল, পাওয়ার কেবিল দিয়েছে। তাই বলে আমি নাহলে চালাবো কি করে ভাই, ফ্যান তো আছে, ঘুরবে কি করে? পেছনে আমাকে দেখতে পাচ্ছে ডিসি পাওয়ারের পোর্ট আছে, এখানেই লাগিয়ে আমাদের ফ্যান চালু করতে হবে ভাই। এই উপরের জায়গাটা মনে হচ্ছে জল দিতে হবে, জল দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোবে। চলো দেখা যাক কত ঠান্ডা বেরোয় হাওয়া। তো ভাই প্রথমে আমাদের পাওয়ার কেবিল লাগিয়ে নেবো, কোনো সারা শব্দ তো পাচ্ছি না ভাই। কেবিল তো লাগিয়ে দিলাম, চলবে আদেও? চালু করার আগে আগে আমাদের এতে জল দিতে হবে। তো ভাই হালকা করে জল দিয়ে দিই। চলো ভাই এয়ার কুলারের এবার সুইচ দেওয়া যাক। সুইচ দিতেই কুলার আমাদের চালু হয়ে গেছে, এখানে আমাকে দেখতে পাচ্ছে ফ্যান চলছে ভাই, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এর ভেতর থেকে ভাই। এটা স্পিড অ্যাডজাস্ট করার জন্য তিনটা সুইচ আছে, ফুল স্পিডে ভাই মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। কিন্তু তার সাথে এতে আরেকটা সুইচ আছে, যেটা টিপার সাথে সাথে এর ভেতর থেকে হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে ভাই, মানে বেসিক্যালি মিস্ট বেরোচ্ছে। পুরো ঘর ঠান্ডা করতে পারবে নাকি জানি না, কিন্তু এরা মুখের কাছে ধরলে মুখ তোমার ঠান্ডা করে দেবে, এটুকানি আমি সিওর। পরবর্তী আইটেম দেখা যাক কি বেরোয়। ভাই যা গরম পড়েছে, 40-43 কোনো ব্যাপার না ভাই, দুদিন পরে তো মনে হচ্ছে হাফ সেঞ্চুরি মেরে দেবে। ও ভাই দেখো গাইস দেখো, আমি তোমাদেরকে বলছি এই ভাই এইসব কুলার উলার কি, এগুলো তো বাড়িতে ভাই তোমাকে কুল করবে, কিন্তু এই রোদের মধ্যে যদি তোমাকে বাইরে বেরোতে হয় তখন তোমার কি হবে? তারও ব্যবস্থা আছে ভাই, রোদে যদি বেরোতে হয় তাহলে এই যে টুপি পরে নেবে, টুপি পরলে এমনি ছাওয়া তো পাবে, তার সাথে উপরে আবার ফ্যানও লাগানো আছে। মোটামুটি 600 টাকার দাম এই টুপিটার, আদেও চলবে? এবার তোমরা যদি ভাবো যে হ্যাঁ ভাই ফ্যান লাগানো টুপি ভাই, মাথায় ব্যাটারি নিয়ে ঘুরবো, না ব্যাটারি লাগবেই না, না ভাই ব্যাটারি আছে, না কোনো তারের ঝামেলা আছে, পুরো পিওর সিম্পল টুপি ফ্যান ঘুরছে। বেসিক্যালি ফ্যানটাকে ঘোরানোর জন্য তোমাকে সূর্যের আলোয় যেতে হবে, এখানে সোলার প্যানেল আছে দুটো ছোট ছোট, আর এতে আলো পড়লেই তোমার ফ্যান ঘুরবে। এর থেকে সুন্দর ডিজাইনের আমি ফ্যান ওলা টুপি দেখি, মানে খুবই সুন্দর আর ক্লিন ডিজাইন ভাই। এটা তুমি পরে অ্যাকচুয়াল রাস্তায় বেরোতে পারবে, বেশি লোকজনের নজরে পড়বে না। এই টুপির ফ্যান আদৌ ঘুরবে কিনা সেটা তো ভাই বাইরে সূর্যের আলো গেলেই বুঝতে পারবো ভাই। সামনে যেমন কি দেখতে পাচ্ছ, খুব খতরনাক রোদ আছে, এই রোদ থেকে বাঁচার জন্যই আমাদের টুপি আছে, ফ্যান লাগানো টুপি। কিন্তু টুপির ভাই ফ্যান আপাতত ঘুরছে না, আশা করি একটু সূর্যের আলোয় গেলে ঘুরবে ভাই। দুপুর বেলার ডেঞ্জারাস রোদ ভাই, বাপরে বাপ। চলো গাইস এই যে আমি ছাওয়ায় দাঁড়িয়েছি, এবার হালকা করে রোদের দিকে এগোবো আমি। পুরো রোদে বেরিয়ে গেছি কিন্তু ফ্যান এখনো ঘুরছে না, ঘোরা স্টার্ট করে দিয়েছে, ফ্যানে একটুখানি হাত লাগা দিল, আর এখানে হালকা ভাই একটুখানি মুখেরও হাওয়া টাওয়া লাগছে। এই গরম থেকে বাঁচার জন্য নেক্সট আইটেম দেখা যাক কি বেরোয়। ভাই ইন্টারনেটে যত গ্যাজেট আছে আমি সব অর্ডার দিয়ে দিয়েছি, যতই গরম পড়ুক তোমাকে ঠান্ডা করে তারপর আমি ছাড়বো ভাই। জুস ভাই জুস, দেখো ভাই বাইরে তুমি বেরোবে ঘুরতে, এবার মাথার ঘাম পায়ে ফেলে ভাই তুমি ঘুরবে, তো তখন জল তেষ্টা তো পাবেই, তার জন্য ভাই তোমাদের জন্য আছে মিনি জুসার। এটাকে দেখতে বোতলের মতন, কিন্তু এটাকে বোতল ভেবো না ভাই, অ্যাকচুয়াল প্রপার জুসার ভাই। দেখো মিক্সির মতন ব্লেড আছে এই বোতলটার ভেতরে, আমার পাশে জুস খেতে খুব ভালো লাগে, মিক্সি মিক্সির থেকে এইটা ভাই সেরা জিনিস। এটা কি শুধু বানানা জুস বানানো যাবে, কারণ বানানা ছাড়া তো এইটুকু ফুটো দিয়ে আর কিছু ঢুকবে না, আপেল টাপেল ঢুকবে কি করে এর ভেতরে, কেটে মনে ঢোকাতে হবে, কোনো ব্যাপার না, আমরা টেস্ট করবো ভাই আদেও জুস হচ্ছে কিনা। চলো গাইস মোটামুটি আপেল আমরা কুচু কুচু করে নিয়ে নিয়েছি, এবার দেখি আপেলের আমরা জুস বানাতে পারি কিনা। জুস বানানোর জন্য একটুখানি জল অ্যাড করে দেখি। হ্যাঁ ভাই জল দিতে এবার প্রপার কাজ করছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর ভাই, মানে পোর্টেবল জুস বুস বানিয়ে খেতে পারবে। একটু ফল দেবে, একটু হালকা জল দেবে, ব্যাস আমার জুস পুরো রেডি, ভালো মিষ্টি আছে ভাই। নেক্সট আমাদের কাছে এই তিনটে খুবই ছোট্ট গ্যাজেট আছে, যেটা আমরা আনবক্স করব, আর আনবক্স করার সাথে সাথে তোমাদেরকে আমি বলবো কি করে তোমরা ইতিমানির সাহায্যে খুবই কম টাকা ইনভেস্ট করে টাকা কামাতে পারবে। দেখো ভাই জেনুইনলি টাকা কামানোর দুটো উপায় আছে, একটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, একটা হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এবার লং টার্ম ইনভেস্টমেন্টে তুমি কিনতে পারো গোল্ড, কিনতে পারো বা স্টকস, কিনতে পারো বা রিয়েল এস্টেট কিনতে পারো, কিন্তু ওগুলোতে ভাই অনেক টাকা লাগবে, তার সাথে খুব লিমিটেড ফ্লেক্সিবিলিটি আছে ভাই। এটা হেভি ভাই, এটা আমাদের ফ্রি ফায়ার গেমার্সদের জন্য খুবই কাজে লাগবে, মানে তোমরা এটা ফোনে লাগালে তোমার ফোন একদম ঠান্ডা থাকবে।
লাগবে। গরমকালে শুধু তুমি নিজে কেন ঠান্ডা রাখবে, তোমার ফোনকেও ঠান্ডা রাখতে পারবে। এবার শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে যে এফডি আছে ওটাই ভাই রিটার্ন খুবই সামান্য রিটার্ন ভাই 4.5% রিটার্ন এসবিআই দেয়, কিন্তু ভাই কারেন্ট ইনফ্লেশন রেটই হলো 6%। কিন্তু ভাই যদি তুমি ইটি মানিতে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করো তাহলে তুমি পেয়ে যাবে 11% এর রিটার্ন ভাই। এটা ফোনের সাথে তুমি ফোনের পেছনে চিপকে দিতে পারো, চিপকে দিয়ে তারপরে এটা তোমার পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দিলে তোমার ফ্যান তোমার ফোনকে একদম ঠান্ডা রেখে দেবে। আমি পার্সোনালি দেখেছি যে এটা লাগানোর পরে 2-3 কিল বেশি হয় আমার। এটা খোলার সময় একটু সাবধানে খুলবে, আর ফোন মন সবেত খুলে চলে আসবে। আর ভাই 11% যে তোমরা রিটার্ন পাবে সেটা তুমি যখন চাও উইথড্রল করতে পারবে, তার সাথে তুমি 3, 6, বা 9 মান্থস এর জন্য লক ইন পিরিয়ডেও রাখতে পারো, ডিপেন্ড করছে তোমার রিকোয়ারমেন্ট আর গোলের উপর। নেক্সট চলো দেখা যাক কি বেরোয়। ছাতা বেরোচ্ছে কেন ভাই, গরমকালে ছাতা নিয়ে কি করু? যেমন ছাতা কেন বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, তেমন তোমরা হয়তো বুঝতে পারছো না যে ইটি মানি কাজ কি করে করে। বেসিক্যালি ইটি মানিতে যদি তুমি টাকা দাও তাহলে তোমার টাকাটা পিয়ার টু পিয়ার লেন্ডিং এ ইউজ হবে, যার মানে হলো তোমার পয়সা ক্রেডিট ওয়ার্থি লোকেদেরকে ধার দেবে যাদের ক্রেডিট স্কোর 700 থেকে 900 এর মধ্যে। তো যাদেরকে তুমি এই টাকাটা ধার দেবে তারাই সেই ধারটাকে শুট করবে আর তোমার 11% তুমি পেয়ে যাবে। ছাতা ভাই আমার বেঁকে গেছে, তারাও ছাতাকে সোজা করতে হবে। তো বেসিক্যালি ভাই ছাতাটা ভাই কি করে ইউজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে আই ওয়ান্ট টু সে দ্যাট নাও পুট ইউর মানি ইন টু ওয়ার্ক অ্যান্ড আর্ন উইথ দ্য হেল্প অফ ইটি মানি। আর ভাই তোমার টাকাটাকে কাজে লাগাও কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য, তো যাও ইটি মানি ডাউনলোড করো, ডেসক্রিপশন আর পিন কমেন্টে তুমি লিংক পেয়ে যাবে ভাই। এটা পরে বাইরে বেরোবো সাংঘাতিক ভাই, ছাতা নাকি মাথায় নিয়ে ভাই ঘুরবো আমি। এটা পরে রাস্তায় একটু হাঁটা চলাটা একটু ডিফিকাল্ট আছে ভাই, কি কি ভেবে যে এগুলো বিক্রি করে আমি বুঝতে পারি না। কিন্তু একদিকে বলো ভাই হাতে ছাতা ধরার থেকে মাথায় ছাতা পরে নেবে বেস্ট ভাই, তারপরে তুমি ঘোরো কত ঘুরবে। বৃষ্টি পড়ুক সূর্যের আলো কোনো অসুবিধা নেই, আর শুধু ভাই আমার ছাতা উড়ে যাচ্ছিল আর একটু হলে। আর শুধু বৃষ্টি আর সূর্যের আলো না ভাই, আমাদের পায়রা বা কাগের যদি পটি পটি করে উপর থেকে সেটাও তোমার মাথার থেকে প্রোটেকশন দেবে ভাই। এরকম ভাবে তুমি কাজ করতে অফিসে যাবে ভাই। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয়। মিনি ফ্যান, এটার তো দরকার আছে, মাথার উপরে এত বড় ফ্যান কে চালায় ভাই, মিনি ফ্যান নিয়ে ঘুরবে। পার্কে প্রেম করতে গেছো গালে পুরো ঘাম নিয়ে তো আর তোমার গার্লফ্রেন্ড কে চুমু খেতে পারবে না, তার জন্য মিনি ফ্যান আছে, মিনি ফ্যানে ঘাম শুকিয়ে নেবে তারপরে গার্লফ্রেন্ড এর সাথে আবার প্রেম করবে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, তার না হলে আর কি বলবো শুধু ঘামই শুকাতে পারবে। তো গাইস এটাই হলো আমাদের মিনি ফ্যান, দেখে তো মনে হচ্ছে মোটামুটি 3-4 কাস্টমার ইউজ করেছে, সালে আবার ইউজড মাল দিয়ে দিয়েছে। মিনি ফ্যানের জন্য ইউএসবি কেবিলও মিনি দিয়েছে ভাই, এটা কি ভাই ছাড়ো ভাই, এই ভিনটেজ মিনি ফ্যান আদেও কাজ করে নাকি সেটাই হলো দেখার বিষয়। তো গাইস এটাই হলো আমাদের মিনি ফ্যান, যেমন দেখতে পাচ্ছ নিচে এখানে এই কম্পার্টমেন্ট আছে, এর ভেতরে তুমি বরফ বা হালকা জল বল দিতে পারবে ঠান্ডা, আর সেটারই সাহায্যে উপর থেকে আমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোবে, এটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে উপর নিচ, আর তার সাথে এই সাইড দিয়ে তোমার হাওয়া টানছে আর এই সামনে দিয়ে হাওয়া ছাড়ছে। একটা জিনিস বলে রাখি, ফ্যানের স্পিড কিন্তু অতটা বেশি না, মানে হাওয়া বেরোচ্ছে ঠিকঠাক, কিন্তু ওজনে একটু ক্যারি করা ডিফিকাল্ট আছে, আর তার সাথে খুব একটা সাংঘাতিক হাওয়া দিচ্ছে তেমনটাও না। পরবর্তী গ্যাজেট দেখা যাক কি বেরোয় ভাই। আজকে আনবক্স করতে করতে ছুরি আমার ভোতা হয়ে যাবে, এত মশলা আছে। ও ভাই এটা সেরা ভাই, আমাদের নেক ফ্যান ভাই, হেভি ভাই, একদম পুরো চায়না থেকে পুরো ডাইরেক্ট টাটকা টাটকা আসছে। পিঙ্ক পিঙ্ক কালার কেন ভাই, এতগুলো কালার আছে বাক্সের মধ্যে, পিঙ্ক কালারটাই ভাই কপালে আসলো। দেখতে কিন্তু সে ব্লুটুথ হেডফোনের মতন, কিন্তু হেডফোন না এটা ভাই, এটা পড়তে হয় এরম ভাবে। প্রথমে যেটা বলতে চাই এটা হলো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে প্র্যাকটিক্যালি তুমি ইউজ করতে পারবে এরকম কোয়ালিটির মশলা আছে। তার সাথে এই নেক ব্যান্ডটাকে তুমি অ্যাডজাস্টও করতে পারবে। সুইচ কোথায় ভাই, সুইচই তো নেই। কি ভাই সুইচ তো ভাই দেখাই যায় না ভাই, যে এখানে একটু হালকা একটু সুইচ আছে, এই সুইচটা দিয়ে আশা করি চালু হবে ভাই। চলছে ভাই, শুনতে পাচ্ছ গাইস? তো বেসিক্যালি এখানে যে ফ্যান আছে এই ফ্যানগুলো থেকে হাওয়া টানছে আর এই ওপর দিয়ে বার করছে ভাই, খুব গুদগুদি লাগছে ভাই। স্পিড বাড়ানো যাবে? হ্যাঁ ভাই স্পিড বাড়ানো যাবে, 3 লেভেলের স্পিড আছে ভাই। লোকাল ট্রেন বা বাসে যেতে হলে এটা ঘাড়ে নিয়ে চলে যাবে ভাই, বিশাল আরাম পাবে বিশ্বাস করো, পুরো আমার ঘাড় এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু ভাই ফুল স্পিডের ফ্যানটা একটু আওয়াজ হচ্ছে। এই ফ্যানটার দাম মোটামুটি 899 টাকা, আর 899 টাকায় আমার একটু মানে একটু বেশি মনে হচ্ছে দামটা, মানে অতটাও তোমার হাওয়া বেরোচ্ছে না, মানে ভাই মানছি হালকা হাওয়া বেরোচ্ছে, কিন্তু ঘাড়ে এরকম ওজন নিয়ে ভাই কে ঘুরবে। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয় ভাই, এত ছোট বাক্স থেকে কি এমন বেরোবে যেটা আমাকে ঠান্ডা করে দেবে সেটাই হলো দেখার ব্যাপার। যত বাক্স খুলছি ফ্যানের সাইজ ভাই ছোট হতে থাকছে, এইটুকু ফ্যান ভাই আমার হাতের থেকেও ছোট। এটা হলো বেসিক্যালি মিনি হ্যান্ড হেল্ড ফ্যান, যেটা দাম মোটামুটি নিয়েছে হলো 600 টাকা। কিন্তু ভাই বেস্ট ব্যাপার হলো এটার রেটিং যথেষ্ট ভালো আছে, তো চলো দেখা যাক অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কি না এই ফ্যানটা ইউজ করা। কি ভাই পিঙ্ক কালারের কেন জিনিসপত্র দিচ্ছে আমাকে সবাই? তো ভাই এটাই হলো সেই হ্যান্ড হেল্ড পোর্টেবল ফ্যান, মানে দেখে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এটা ভেতরে ফ্যান আছে, তার সাথে একটা পিঙ্ক কালারের স্ট্র্যাপও দিয়েছে আর অবভিয়াসলি ইউএসবি টাইপ সি। তো গাইস দেখা যাক আদেও ভাই ফ্যানের জোর আছে কিনা, ফ্যানের দুটো ব্লেড আছে ভাই, ব্যাটারি কোনো সিন নেই, ইনবিল্ট ব্যাটারি আছে ভেতরে, জাস্ট আমাদের চালু করতে হবে। এই ভাই ওরে বাস হেভি তো এই ফ্যানের ভাই, ভালো জোর আছে, এটা কি আরো জোরে হবে? হ্যাঁ ভাই জোরে তো হয়েছে, এটা হলো সেকেন্ড স্পিড।
আচ্ছা জাস্ট দুটোই স্পিড আছে, টপ স্পিডে যদি দেখো চুল কিন্তু হালকা নড়ছে ভাই, যথেষ্ট হাওয়া আছে ভাই, ডিজাইন হেভি ভাই, ফ্যানের মাথায় আবার দুটো শিং করেছে। সবথেকে বেস্ট হলে এটার প্যাকেজিংটা, ছোট্ট হয়ে যাবে, ছোট্ট হয়ে পকেটে ঢুকিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আর এটা মেয়েরাও ইউজ করতে পারবে, বেশ ফ্যাশনেবল লাগবে হাতে যদি এটা নিয়ে ঘোরো তুমি, মনে হবে যেন কোন রাজকুমারী এসে গেছে হাতে ফ্যান। ইউজ একটু সাবধানে করতে হবে, হাতে পাতা লেগে যাবে এখানটা ঢুকালে, কিন্তু কোনো অসুবিধা নেই। পরবর্তী বাক্স দেখা যাক কি ভাই, স্যান্ডো গেঞ্জি ফাটিয়েছে নাকি, এটা আবার কেমন বাক্স। চলো গাইজ দেখা যাক কি বেরোয় আমাদের। বাপরে বাপ, বাহ বড় বড় ফ্যান পাটি, কোথায় ভাই গলায় নিয়ে ঘুরবো না কি ভগবান জানে। চালু কি করে হবে এটা, এখানে সুইচ আছে, চালু আছে। চলো গাইজ দেখা যাক ফ্যান চলে কিনা, রাস্তা চলে না কেন, চার্জের এই চার্জিং টাওয়ার। হ্যাঁ ভাই চলো ভাই দেখা যাক আমাদের হেলিকপ্টারে ভাই চার্জিং হয়েছে কিনা। ও ভাই সাংঘাতিক স্পিড ভাই, আকাশেই উড়ে যাবো মনে ডোরেমনের মতন ভাই, এটা স্পিড সব থেকে বেশি আছে এখনো অব্দি। কিন্তু ভাই এত জোরে ঘুরছে না, পুরো রীতিমতো কাঁপছে এটা। এইটা দেখতে ভালো কিন্তু এটা স্পিড অতটা বেশি না ভাই, এই দুটো একসাথে ভাই গলায় নিয়ে বেরোলে ব্যাস ভাই, আহ কি ঠান্ডা কি আরাম, রীতিমতো ভাই কাঁটা দিচ্ছে গায়ে, এত ঠান্ডা লাগছে আমার ভাই। এরকম মুখের সামনে ফ্যান লাগিয়ে ঘুরলে একটু অকওয়ার্ড হয়তো লাগতে পারে, কিন্তু গরম লাগবে না এইটুকানি গ্যারেন্টি আছে ভাই। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয় এটার ভেতর থেকে। এটাও কি ফ্যান বেরোবে নাকি, এত ফ্যান বেরিয়েছে আর ফ্যান চাই না আমার। আরে ভাই জলের বোতল, ভাই জলের বোতলও তো লাগে গরমকালে জল খেতে, বুঝতে পারছো তো, তাই জন্য জলের বোতলও আছে। আমরা আনবক্স করছি, কোনো অর্ডিনারি জলের বোতল তো বেরোবে না। আরে ভাই অর্ডিনারি জলের বোতল, স্ক্যাম হয়ে গেল নাকি, কিডিং বোতল অর্ডার দিয়েছে কি এটা। আরে না রে পাগলা, এটা জল খাওয়া তো যাবে, তার সাথে আরেকটা কাজ করা যাবে ভাই। বেসিক্যালি এটা হলো 229 টাকা টুইন ওয়ান বোতল। প্রথমে ভাই বোতলের এখানে একটা পাইপ লাগাতে হবে, তো বেসিক্যালি এটা টু ইন ওয়ান বোতল। প্রথমে হলো তুমি এখানে ছিপি খুলতে পারবে, ছিপি খুলে হালকা করে জলটা এসে পেলো, জল খাওয়ার পরে তোমার শরীরের ভেতরটা ঠান্ডা হলো, কিন্তু তোমার শরীরের বাইরে হালকা করে টিপবে, গালে একটু জল টল লাগিয়ে নেবে, বুঝতে পারলো তো। চুল কাটতে গেলে সে স্প্রে করে জল দেয় না, ওই স্ক্যাম, পুরো চিল্ড ঠান্ডা হয়ে গেল গালটা। এবার আমাদের সব থেকে বড় বাক্সগুলোর মধ্যে থেকে চলো দেখা যাক কি বেরোয়। প্রথমে 3 নম্বর বাক্স থেকে দেখি কি বেরোয়। ভাই আইসক্রিম মেকার নাকি, ওরে বাস ভাই আইসক্রিম মেকার ভাই, চলো গাইস আইসক্রিম খাওয়া হবে এবার। গরমকালে ভাই দুপুরবেলা আইসক্রিম বানিয়ে খাওয়ার মজাই আলাদা ভাই রে ভাই। এ কি ভাই এটা কি ভাই, বেসিক্যালি এটা হলো আইস গোলা মেকার, মোটামুটি 599 টাকা দাম এটা। তো চলো দেখা যাক আদেও ভাই গোলা বানানো যায় কিনা। গাইস আমাদের গোলা মেকার নিয়ে আমরা গোলা বানানোর জন্য রেডি। প্রথমে তো আমাদের এখানে আইস দিতে হবে, তো আইস আমি সারা রাত ধরে বরফ জমিয়েছি, কেস করেছে ভাই, কাগজ লেগে গেছে ভাই, পুরো কাগজের বাটিতে করেছিলাম। বরফ আমাদের রেডি, মোটামুটি কাগজ বাগজ সব ছাড়িয়ে নিয়েছি। এবার হলো আমাদের গোলা বানানোর পালা, তো খুব সিম্পল ভাই, এখানে প্রথমে বরফ আমরা দিয়ে দিয়েছি, এবার গোলা বানানোর জন্য এটাকে ভেতরে দিয়ে এখানে গ্রাইন্ড করতে হবে। নিচে এই বাটিটা দিয়ে দিই যাতে ওপরের সেই বরফ কুচিগুলো বাটিতে পড়ে ভাই। এই ভাই গোলা পড়ছে 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 ভাই, প্রপার বরফ কুচি যেমন কি দেখতে পাচ্ছ আমাদের পড়ছে এখানে। এবার এই বরফে আমরা গোলা বানাবো, প্রথমে দিয়ে দেবো গ্লাসে ভালো করে, বেশি করে বরফ। এটা হলো আমাদের গোলা স্টিক, আর গরম ভাই বরফ সব গলে যাচ্ছে রে। এবার বরফে একটু টেস্ট দেওয়ার জন্য আমাদের কাছে কোকোকোলা আছে, কোলা গোলা করা হবে। ওহো চলো 3 2 1 ভাই কি সুন্দর গোলা, সেরা গোলা ভাই, স্নো ফাইটিং স্নো ফাইটিং। পরবর্তী বাক্স তো চলো দেখা যাক কি বেরোয়। গরমকালে ভাই তোমাদের এমন ভাই ঠান্ডা করবো সর্দি লেগে যাবে ভাই। কি সুন্দর ফ্যানটার দিকে চোখ দাও, খালি দিদির দিকে চোখ। হ্যাঁ ভাই বেসিক্যালি এটা হলো মিনি কুলিং ফ্যান, কিন্তু সাইজটা যদি দেখো খুব একটা মিনি না কিন্তু। দেখি ভাই এই ফ্যানে আমার চুল কেমন ওড়ে। আরে ভাই ফ্যান ভাই খুলে পড়ে গেছে, হাত ভাত কেটে যাবে, আগে নেট লাগিয়ে দিই। ভাই এটা কি স্ক্যামে আমি কিছু বুঝতেই পারছি, কি টেকনোলজি এটা। প্রথমে তো ভাই এই ফ্যানের যে নেট আছে এটা লাগানোর কোনো জায়গাই নেই, উপরে আবার এটা কি দিয়েছে ভাই। ভাই ম্যানুয়ালে যদি তুমি দেখো এখানে জল ভরতে বলছে ফ্যানের উপরে, মানে এখানে জলটা ভরবো, জলটা ভরে কি লাভ হবে, কি করে কি ঠান্ডা বেরোবে বুঝতে পারছি না ভাই। এই পুরো ফ্যানটার জাস্ট একটা কানেকশন আছে, সেটা হলো এই যে এখানটা একটু কানেকশন আছে, কিন্তু এটার ভিতর থেকে ভাই তার যাচ্ছে যদি দেখতে পাও ঠিকভাবে। ও বুঝে গেছি ভাই বুঝে গেছি, এবার বুঝলাম আমি, মেড ইন চায়না সালা স্ক্যাম করে দিয়েছে। চলো ভাই প্রথমে তারটা গোজা যাক, চলো ভাই জল দেওয়া যাক, জল দিলেই বুঝতে পারবো এটার কি আদেও কাজ হয় কি না। ওকে গাইস জল দেওয়া হয়ে গেছে, আমাদের ফ্যান চালু করা যাক ফুল স্পিডে ভাই। ফ্যানের মোটামুটি হাওয়া তো আছে এটুকানি আমি বলতে পারি, চুলবুল হালকা উঠছে। নর্মাল ইলেকট্রিকের যে টেবিল ফ্যান গুলো থাকে ছোট টেবিল ফ্যান, ওর থেকে একটু কম কিন্তু বেশ ভালোই আছে। কিন্তু এবার এই বাকি সুইচ গুলোর কি কাজ সেটা হলো দেখার বিষয়। প্রথমে এই সুইচটা টিপি দেখি কি হয়। ওরে বাস ভাই ধোঁয়া বেরোচ্ছে ভাই, আলাদা লেভেলের ফ্যান ভাই, বাপরে বাপ প্রপার ধোঁয়া বেরোচ্ছে ভাই ফ্যান দিয়ে। হালকাই ওপর থেকে মিস্টটাকে নেবে, মিস্টটাকে নিয়ে পুরো ঘরে পুরো ঠান্ডা করে দেবে। আবার পাশে ভাই আর একটা সুইচ আছে,
আরে ভাই লাইটিং হচ্ছে গাইস, উপরে আবার লাইটিং, ভাই নেক্সট লেভেল ভাই। যে উপরে দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে হালকা, ফ্যান ধোঁয়া বেরোচ্ছে, উপরে লাইটিং হচ্ছে, অ্যালার্মে কি হবে, গান হবে নাকি? বেসিক্যালি এটা মানে এই মিস্ট যে বেরোচ্ছে এটা টাইমার লাগানো আছে যে কতক্ষণ মিস্ট বেরোবে ওইসব। ভাই কি টেকনোলজির ফ্যান বেরোচ্ছে ভাই চাইনায়, আমি তো প্রথমে স্ক্যাম ভেবেছিলাম, তারপরে দেখলাম না ভাই জল দিতেই ধোঁয়া বেরোতে স্টার্ট করে দিয়েছে ভাই। ভাই এটার 1499 টাকা দাম, আমাদের বেস্ট সেলার ভাই, বুঝতেই পারছো কেন। পরবর্তী আমাদের সব থেকে বড় বাক্স, দেখা যাক এটার ভেতর থেকে কি এমন সামার গ্যাজেট বেরোয়। ভাই ভাবছি আমার কোনো এক সাবস্ক্রাইবারকে সব গ্যাজেট গুলো দিয়ে দেবো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করতে পারো যদি এগুলো তোমাদের দরকার। বাপরে বাপ ভাই বিশাল ভারী, এটা কি বেরোবে এর থেকে ভাই? আইসক্রিম মেকার ভাই, এটা ভাই আসল অ্যাকচুয়াল প্রপার আইসক্রিম মেকার। আগেরটা ছিল গোলা মেকার, কিন্তু এটা হলো আইসক্রিম মেকার। চলো গাইস আইসক্রিম বানানো যাক। ভাই কি করে আইসক্রিম বানাবো জানি না ভাই, চলো দেখা যাক। বাপরে বাবা ওয়েট তো আছে, তার আগে আমাদের এটাকে অ্যাসেম্বল করতে হবে। ওকে এটা মোটামুটি এর ভেতরে লেগে গেছে। তো ভাই এটাই হলো আমাদের আইসক্রিম মেশিন, আর এবার আমরা বানাবো আইসক্রিম। আইসক্রিম বানানোর রেসিপি আমি মোটামুটি ইউটিউবে দেখে নিয়েছি, সেটার জন্য আমাদের লাগবে এই কিছু ইনগ্রেডিয়েন্ট। তো গাইস আমরা প্রথমে দুধ নেবো, দুধ ডালতে হবে আমাদের, তারপরে চিনি দেবো যাতে আইসক্রিম আমাদের মিষ্টি হয়। বাবা চিনি সারা পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। ওকে গাইস চিনি দেওয়া হয়ে গেছে, এটাকে মোটামুটি হালকা করে গুলে নেবো। তারপরে এতে আমরা দেবো চকলেট সিরাপ, কারণ আমাদের চকলেট আইসক্রিম হচ্ছে। কেটিএম চাইওয়ালা আছে, এরকম ভাবে দুধ দেয়, দেখতে চায়ের মতন হলেও কোনো অসুবিধা নেই, এটা আইসক্রিমই হবে। এবার আমাদের কাছে এখানে আছে ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিমটা আমরা এতে ঢেলে নেবো। সকাল সকাল উঠে আমরা যে কর্ম করি সেই কর্মের কথা মনে পড়ে যাচ্ছে আমার। আরে আরে রে, আরো খাও না বিরিয়ানি। আমাদের ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নেবো। এবার গাইস এই যে মেশিনটা আছে, যে আইসক্রিম মেকারটা আছে, এটা একটা বেশ ইউনিক টেকনোলজি আছে। সেটা হলো আমরা যদি এই সুইচটা দিই না, এই আইসক্রিম মেকার আর কিছু করবে না, এই তোমার আইসক্রিমটাকে মিক্স করবে, মানে এই ব্লেডটা ঘুরবে আর তোমার আইসক্রিম যাতে জমে না যায় তার জন্য এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে থাকবে। এবার এই মিক্সচারটাকে জমানোর জন্য এর ভেতরে একটা ডেজগি আছে, যেটাকে আমাদের সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার কথা। তো আমি নিয়ে আসি দাদা। তো গাইস এটাই হলো এর কন্টেনারটা। তো এটা মোটামুটি সারা রাত আমি জমিয়েছি ডিপ ফ্রিজে রেখে। এটার ভেতরে যদি তুমি ভালো করে শোনো না, তাহলে জল নড়ছে শুনতে পারো। বেসিক্যালি একটা স্পেশাল লিকুইড আছে যেটা আমাদের সাহায্য করবে আইসক্রিমটা বানাতে। তো আমরা প্রথমে এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। এবার আমরা এর ভেতরে আমাদের যে আইসক্রিমের মিক্সচারটা আছে এটা আমরা অল্প অল্প করে দিতে শুরু করবো। এবার এইটা যাতে জমে না যায় সেটার জন্যই এটা কনস্ট্যান্টলি নাড়াতে থাকবে, মোটামুটি 5-10 মিনিট নেওয়ার কথা, তারপরে আমাদের আইসক্রিম রেডি হয়ে যাবে। কী রে ভাই আইসক্রিম তো হচ্ছে না, কিছু আওয়াজ বেরোচ্ছে ভেতর দিক থেকে। গাইস ফাইনালি আমাদের হয়ে গেছে আইসক্রিম রেডি, চলো মেশিন বন্ধ করে এবার খোলা যাক। ওহো ভাই কি সুন্দর আইসক্রিম হয়েছে গাইস, ভাই কি সুন্দর ভাই, হেভি ভাই, আমি বললাম না ভালো, মানে মোটামুটি রান্না বান্না ভালোই পারি আমি। উফ বাহ, চকলেট সিরাপ দিয়েছিলাম তো ওটা বেশ জমে গেছে, জমে গিয়ে বেশ ভালোই হয়েছে আইসক্রিমটা। সেরা আইসক্রিম বানিয়েছি গাইস ভাই, তার সাথে আর একটা মানে অনেকটাই আইসক্রিম হয়ে গেছে যেমন কি দেখতে পাচ্ছ। খুবই ক্যান্সার মেশিন, কাজই করে না, মিল্কশেক মেকার এটা, আইসক্রিম মেকার না। সারা রাত ধরে এটাকে আমি জমালাম, জমিয়ে সেই মিল্কশেকই হলো, কোনো আইসক্রিম এক ফোঁটাও জমেনি, এ খালি দেখছি সে আধ ঘন্টা ধরে ঘুরে যাচ্ছে আর কোনো কাজ হয় না ভাই। ক্যান্সার ভাই, ক্যান্সার আইসক্রিম মেশিন। এরকমই প্রফেশনাল আনবক্সিং দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ইটি মানি ডাউনলোড করতে পারো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। বাই।